কাজ করার সময় একটি নির্মীয়মান বাড়ির একটি অংশ ভেঙে ছাদ থেকে পড়ে মৃত্যু হল নির্মাণ শ্রমিকের ঘটনাটি ঘটেছে টিটাগড় থানা এলাকায় নির্মীয়মান বাড়িতে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে টিটাগড় পেপার মিল মোড় এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম বিশ্বজিৎ দাস জানা গিয়েছে পেপার মিল মোড় এলাকায় একটি নির্মীয়মান বাড়িতে কাজ করছিলেন সে হঠাৎই বিকট আওয়াজে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন বাসিন্দারা ভেঙে পড়া সিঁড়ির নিচ থেকে বিশ্বজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার মৃত শ্রমিকের বাড়ি ব্যারাকপুর তালপুকুর এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সকালে আমি বাড়ি থেকে বের হচ্ছি পুজো করতে যাচ্ছিলাম মন্দিরে ঠিক বাড়ির সামনেই তো বাড়ি আমার লোক ছেলেরা আরম্ভ করলো দাদা কিরানা না কিরানি ব্যাপারটা কী হলো আর সিঁড়ি পড়ে গেছে লোক উঠাতে পারছে না তো বারোটা ছেলে ঢুকলো ঢুকে যেভাবে হোক ওকে টেনে টেনে বার করলাম আমি আর বিভাসবাবু থানার আইসি ছিলাম মেজবাবু আমরা তুলে নিয়ে গেছি বিএন বসে বিএন বসে নিজে গিয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নমান্সল্যান্ড